এই মেয়ে সাজানোর লেগে আমার পরে সাজাবেন না। তুমি কে দাও, উঠো উঠো, এটা সারপ্রাইজ। গাইস, আজকে কিন্তু আমি শিক্ষা আপুর কাছে আবারও চলে আসছি, কেন জানেন? আজকে আমি আবারও সাজবো, তো চলুন শিক্ষা আপুকে একটা সারপ্রাইজ। সবাই পছন্দ করছে আমার অডিয়েন্স বলছে যে আমার সাজ অনেক সিম্পল এর মধ্যে, কিন্তু আমার লুকটা চিনে গেছে, অনেক ভালো লাগছে। আমার জামাই আবার আনছে যাতে আমাকে সুন্দর করে সাজে, কিন্তু আজকে তো আমার সময় নেই সাজানো। কেন কেন তো ব্যস্ত আছেন? আপনি না বলেন জানো তো সাজাবেন আজকে, কথা ছিল কিন্তু আমি আজকে অনেক ক্লান্ত। কারে সাজাইতেছো এটা? তুমি আমি সাজাই তো ক্লান্ত হয়ে গেছি। এই মেয়ে সাজানোর লেগে আমার পরে সাজাবেন না। এ মেয়ে তুমি কে দাও, উঠো উঠো। এটা কি আপু, তুমি জিন্নাত কে আছো? তুমি আমাকে বলো না, তুমি জানো আইবা কইবা না মিয়া? একটা কথা শোনো, একটা কথা শিখা জাদু আমি তো জানতাম না তোমরা সারপ্রাইজ দিবো ভাই। সবাই কমেন্ট করে বলবেন ওকে জান্নাত, জিন্নাত কাছে কেমন লাগতেছে আজকে, জান্নাত ক্যান্সেল। আচ্ছা, অনেকে ভিডিওর মধ্যে কমেন্ট করতেছে শিকাপুর পালাটা কোন জায়গায়, ঠিকানাটা বলেন। আমার পালাটা ঢাকা নারায়ণগঞ্জ সানারপার প্রেসিডেন্ট ক্যাফে। তো যারা ঢাকার মধ্যে আছেন বা নারায়ণগঞ্জের মধ্যে আছেন, আপুর পার্লারে কিন্তু অবশ্যই আসবেন। আপুর পার্লারে আর দূর থেকে আসলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করে আসবেন। আপুর কন্টাক্ট নাম্বারটা বলে দেন তো। আমাদের কন্টাক্ট নাম্বারটা 01715446887, এই নম্বরে কন্টাক্ট করলে চলে আসতে পারবেন আপুর পার্লারে। আর আপুর সাথে অবশ্যই এসে সেলফি তুলবেন, ঠিক আছে? আর এ মিয়া, তুমি মিষ্টি খাবে না? ওইটা তো কথা, ফোন আমি কিনলাম, মিষ্টি আমি খাওয়াবো। তুমি খুশি টেলার মিষ্টি তুমি খাওয়াবে মিয়া? আর এর থেকে বড় খুশি আর তোমার কাছে কত খুশির সংবাদ আছে? এটা তো মিষ্টি খাওয়াতে না, তুই কালামাইয়া আলোই এলো আপু, দলামাইয়া করে দিবি। হ্যাঁ তুই সাজাবো বুঝছ, কয়ে দিছে।